প্রিয় ছাত্ররা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছো এবং নিরাপদে আছো। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার হৃদয়ের অন্তরস্থল থেকে সবাইকে আমার ক্লাসটি দেখার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি। ঢাকা কলেজ পরিবার এর পক্ষে আমাকে ক্লাসটি নেওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের প্লান্ট বায়োকেমিস্ট্রি এর উপর পাঠদান করব। আমার আজকে পাঠদানের বিষয়বস্তু চ্যাপ্টার 7 এর ভিটামিনস। ভিটামিনস নিয়ে আজকে আলোচনা করব। এই ভিটামিনসের ইতিপূর্বে আমি আরো দুটি লেকচার দিয়েছি। আজকে আমার 2 নম্বর লেকচার। আজকে আমরা এখানে জানতে পারব ভিটামিন ই সম্পর্কে, ভিটামিন কে সম্পর্কে এবং ভিটামিন বি2 বা রিবোফ্লাভিন সম্পর্কে আমি পাঠদান করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই ক্লাসটি উপভোগ করবে। এবং আমি বারবার বলি, যদি কোথাও বসতে অসুবিধা হয় আমাকে টেক্সট করবে, পরবর্তী ক্লাসে আমি এগুলো সলভ করে পরবর্তী ক্লাসটি নিয়ে চেষ্টা করব। ওকে, তাহলে আমাদের আজকের বিষয়বস্তু প্লান্ট বায়োকেমিস্ট্রি চ্যাপ্টার 7 এর ভিটামিনস। প্রথমে আমরা আলোচনা করব ভিটামিন ই সম্পর্কে। ভিটামিন ই খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন ই, এই ভিটামিন ই এর যে রাস নাম, একে আমরা ভিটামিন ই কে আমরা টোকো ফেরল, টোকো ফেরল নামে পরিচিত। এই টোকো ফেরল বা ভিটামিন ই এর যে আণবিক গঠন, সেখানে আমরা দেখতে পারবো সেখানে কার্বন রয়েছে 29টি, হাইড্রোজেন রয়েছে 50টি এবং অক্সিজেন রয়েছে 2টি। তাহলে এটি হচ্ছে ভিটামিন ই এর আণবিক গঠন। এছাড়াও ভিটামিন এ এর আরো 3টি টাইপ রয়েছে, ধরন রয়েছে, আলফা, বিটা এন্ড গামা। তাহলে ভিটামিন ই এর নাম হচ্ছে টোকোফেরল, আণবিক গঠন কার্বন 29, হাইড্রোজেন 50, অক্সিজেন 2। এর 3টি ধরন রয়েছে, আলফা, বিটা এবং গামা। তবে কার্যকারিতার দিক থেকে ভিটামিন ই আলফা টাইপটি বেশি কার্যকর। একজন বিজ্ঞানী এরিক রিম এই ভিটামিনটি আবিষ্কার করে থাকেন। এবার আমরা দেখব এই ভিটামিন ই এর রাসায়নিক গঠন বা স্ট্রাকচারটা কি রকম হয়ে থাকে সেটা আমরা দেখব। তোমরা সবাই এই স্ট্রাকচার গুলি অবশ্যই মনোযোগ সহকারে আর্ট করার চেষ্টা করবে। আমি বড় করে আর্ট করব, তোমরা আমার সাথে সাথে আর্ট করার চেষ্টা করবে। তাহলে বাসায় নতুন করে তোমাদের পড়তে হবে না,
CH3 হাইড্রোক্সাইড CH3 এ হচ্ছে টোকোফেরল টোকোফেরল এর রাসায়নিক স্ট্রাকচার একটি বেনজিন চক্র এই বেনজিন চক্রের সাথে আরেকটি বেনজিন চক্র রয়েছে যার মধ্যে অক্সিজেন রয়েছে CH3 হাইড্রোক্সাইড CH3 এই অপর একটি বেনজিন চক্রের সাথে CH3 কার্বন 16 হাইড্রোজেন 33 এটি হচ্ছে টোকোফেরল বা ভিটামিন ই এর রাসায়নিক গঠন এবার আমরা সোর্স বা কোথা থেকে আমরা এই ভিটামিন ই পেয়ে থাকি এই ভিটামিন এ সাধারণত উদ্ভিদ নিজের প্রয়োজনেই নিজের দেহে সংশ্লেষণ করতে পারে এছাড়াও এই ভিটামিন ই ভেজিটেবল অয়েল মেইজ বা ভুট্টা গমের অঙ্কুরিত গমের বীজ হুইট তুলা বীজ এই সমস্ত উদ্ভিদের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে এছাড়াও মিল্ক এগ প্রাণীর লিভার পশু যে গরু বা ছাগল এগুলির লিভার বা কলিজা এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায় তাহলে আমরা ভিটামিন ই এর সোর্সগুলি আমরা দেখতে পেলাম তাহলে আমি এই গঠনটি আমি মুছে দিই এটি একটি ভিটামিন ই যাকে বলা হয় টোকোফেরল এবার আমরা দেখব ভিটামিন ই এর ফাংশনস বা এই ভিটামিন এ কি ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের দেহে করে থাকে ফাংশনস প্রথমেই যে গুরুত্বপূর্ণ কাজটি করে থাকে ভিটামিন ই সেটি হচ্ছে আমাদের রিপ্রোডাকশন বা প্রজননের ক্ষেত্রে ভিটামিন ই খুবই গুরুত্বপূর্ণ কাজ করে তার মধ্যে অন্যতম রয়েছে পুরুষের শুক্রাণুর চলনে সহায়তা করে থাকে এবং ভ্রূণের যে অকাল বিনষ্টকরণ বা অ্যাবর্শন সেই অ্যাবর্শন রোধ করে থাকে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ যেটা ভিটামিন ই করে থাকে দুই নাম্বার ফাংশনস এটি রক্তের যে উচ্চ রক্তচাপ হাইপারটেনশন সেই উচ্চ রক্তচাপকে 40% কমিয়ে আনে হাই ব্লাড প্রেশার রিডিউস করে থাকে সেটা প্রায় 40% কমিয়ে দেয় এবং এটি নাটকীয়ভাবে রক্তের যে ক্ষতিকর কোলেস্টেরল রক্তের যে ক্ষতিকর কোলেস্টেরল রয়েছে সেই কোলেস্টেরলকেও নিয়ন্ত্রণে রাখে এবং কমিয়ে দেয় তিন নাম্বার এটি বর্তমানে আলোচিত একটি রোগ ডায়াবেটিস এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভিটামিন ই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভিটামিন ই সেল ওয়ালের অখণ্ডতা এবং কার্যকারিতাকে ধরে রাখে ভিটামিন ই
যে ক্লোরোপ্লাস্ট রয়েছে, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ইলেকট্রন প্রবাহকে খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। ভিটামিন ই অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে খুব ভূমিকা পালন করে থাকে। এছাড়াও আরো অন্যান্য ভূমিকা, যেমন এরা ভিটামিন কে জারণে বাধা প্রদান করে, এ ধরনের গুরুত্বপূর্ণ কাজ ভিটামিন ই করে থাকে। তাহলে আমাদের দেহের মধ্যে এই ভিটামিন ই এর ডেফিসিয়েন্সি হলে বা ভিটামিন ই এর স্বল্পতা হলে এই উপসর্গগুলি দেখা দিবে এবং এই কার্যকারিতাগুলি হ্রাস পাবে। তাহলে এই ভিটামিন ই এর ডেফিসিয়েন্সি হলে কি ঘটে থাকে সেটা আমরা দেখব। সিমটম, সিমটম কি কি, কি কি অসুবিধা সৃষ্টি করে? প্রথমে আমরা বলেছিলাম এটি প্রজননে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এর ডেফিসিয়েন্সি হলে অবশ্যই প্রজনন তন্ত্রের ব্যাঘাত ঘটবে, অর্থাৎ শুক্রাণু ক্ষুদ্র হয়ে যাবে এবং ভ্রূণের অকাল বিনষ্ট হয়ে যাবে, অর্থাৎ অ্যাবর্শন ঘটবে। এটা এক নাম্বার। নাম্বার দুই, যেহেতু ভিটামিন ই ডায়াবেটিক এবং হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, সেজন্য এর অভাবে ডায়াবেটিক এবং হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। যেহেতু এটি কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে, তাই এর অভাবে কোলেস্টেরলের পরিমাণও বেড়ে যায়। এটি কোষের গঠন এবং অখণ্ডতাকে ধরে রাখে, তাই এর অভাবে কোষের অখণ্ডতা এবং গঠনে ব্যাঘাত সৃষ্টি করবে। এছাড়া এই ভিটামিন ই মস্তিষ্কের বিকৃতি দেখা দেয়, এই ভিটামিন ইর অভাবে মস্তিষ্কের বিকৃতি দেখা দেয়। এই যে গুরুত্বপূর্ণ কাজ, এই গুরুত্বপূর্ণ কাজগুলি ভিটামিন ই করে থাকে। সেজন্য যেহেতু উদ্ভিদের দেহে এই ভিটামিন ই আপনা আপনি সংশ্লেষিত হয়, কিন্তু আমাদের দেহে আপনা আপনি সংশ্লেষিত হয় না। সেজন্য আমাদের যে সোর্স রয়েছে ভিটামিন ই এর, সেই সোর্স থেকে ভিটামিনগুলি আপটেক করতে হবে, তাহলে আমরা এই ভিটামিন ই এর অভাব পূরণ করতে পারি। আর যদি আমরা ভিটামিন ই এর ডেফিসিয়েন্সি হয়, স্বল্পতা হয়, তাহলে যে ডেফিসিয়েন্সির সিমটমগুলি বললাম সেগুলির যে কোনো একটি বা সবগুলি একসাথে দেখা দিতে পারে। তাহলে ভিটামিন ই হচ্ছে এটি চর্বিতে বা ফ্যাটে দ্রবণীয় একটি ভিটামিন। শেষ হলো, এবার আমরা আলোচনা করব ভিটামিন কে। ভিটামিন কে সম্পর্কে আমরা আলোচনা করব। বিজ্ঞানী ড্যাশ সর্বপ্রথম যে আলফা আলফা উদ্ভিদ রয়েছে বা গুল্ম জাতীয়, সেই আলফা আলফা গুল্ম থেকে আমি লিখে দিচ্ছি আলফা আলফা স্রাব, এই আলফা আলফা স্রাব অথবা শুটকি মাছ, এই থেকে সর্বপ্রথম ভিটামিন কে কে আলাদা করেন এবং তিনি প্রত্যক্ষ করেন ভিটামিন কে মানুষের রক্ত জমাট বাড়াতে সহায়তা করে থাকে। সেই জন্য প্রথম দিকে ভিটামিন এ এর আরেকটি নাম ছিল কোয়াগুলেশন,
কোয়াগুলেশন ভিটামিন, কোয়াগুলেশন ভিটামিন, সেই কোয়াগুলেশন ভিটামিন থেকে ভিটামিন কে চলে আসছে। এর একটি নাম রয়েছে ভিটামিন এ, কি আমরা সাধারণত ফাইলোকুইনোন, ফাইলোকুইনোন নামে পরিচিত। আর ভিটামিন কে এর দুটি টাইপ রয়েছে, একটি টাইপকে বলা হয় K1, এই K1টি সাধারণত ফাইলোকুইনোন নামে পরিচিত এবং বেশি কার্যকরী। এছাড়াও ভিটামিন K2 রয়েছে, যার রাসায়নিক নাম মেটাকুইনোন। আর এই ভিটামিন কে এর আণবিক গঠন কার্বন 31, হাইড্রোজেন 46 এবং অক্সিজেন 2। এই হচ্ছে ভিটামিন কে এর সম্পর্কে প্রারম্ভিক আলোচনা। আমি আবার বলি, ভিটামিন কে এর আণবিক গঠন কার্বন 31, হাইড্রোজেন 46, অক্সিজেন 2টি। সর্বপ্রথম বিজ্ঞানী ড্যাস আলফা আলফা নামক স্রাব থেকে অথবা সুটকি থেকে ভিটামিন কে আলাদা করেন। ভিটামিন এ রক্ত দমন বাড়াতে সহায়তা করে, সেই জন্য একে বলা হয় কোয়াগুলেশন ভিটামিন বা ভিটামিন কে। এই ভিটামিন কে এর দুটি টাইপ রয়েছে, K1 এটি বেশি কার্যকরী, যার নাম ফাইলোকুইনোন, ভিটামিন কে ফাইলোকুইনোন নামেই পরিচিত। আরেকটি টাইপ K2, যেটাকে আমরা মেটাকুইনোন বলে থাকি। এ হচ্ছে ভিটামিন কে এর প্রারম্ভিক আলোচনা। এবার আমরা দেখব ভিটামিন কে এর রাসায়নিক গঠন। প্রিয় ছাত্ররা অবশ্যই আমার সাথে সাথে এই রাসায়নিক গঠনটা আয়ত্ত করার চেষ্টা করবেন। এটা রাসায়নিক গঠন খুবই সোজা, খুবই সোজা। দুটি বেনজিন চক্র আয়ত্ত করতে পারলেই আমরা, দুটি বেনজিন চক্র যদি আমরা আয়ত্ত করতে পারি একসাথে, তাহলে এই রাসায়নিক গঠনটা আমরা জানতে পারবো। এখানে অক্সিজেন, এখানে একটি অক্সিজেন CH3, এখানে কার্বন 20, হাইড্রোজেন 37। এই হচ্ছে ফাইলোকুইনোন, ফাইলোকুইনোন, ফাইলোকুইনোন এর রাসায়নিক গঠনের স্ট্রাকচার তোমরা দেখে নাও। খুবই ইজি একটি স্ট্রাকচার, তুমি সহজেই এই স্ট্রাকচারটি আয়ত্ত করতে পারো একটু প্র্যাকটিস করবে। আমি প্রথম ক্লাসেও বলেছি এই এই ভিটামিন ভিটামিনের স্ট্রাকচার সমূহ তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এই স্ট্রাকচার সমূহ তোমাদের যত্ন সহকারে এবং নির্ভুলভাবে উপস্থাপন করতে হবে। এর জন্য তোমাদের একটু বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে আমাদের সোর্স বলে আলোচনা করে নেই, কোথায় কোথায় এই ভিটামিন কে পাওয়া যায়। এক নাম্বার, উদ্ভিদের মধ্যে এই ভিটামিন কে স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয়। এছাড়াও কিছু কিছু সবজি রয়েছে, যেমন পুঁই শাক, বাঁধাকপি, টমেটো, ফুলকপি, গাজর, আলু, এই ধরনের সবজিতে প্রচুর পরিমাণের ভিটামিন কে পাওয়া যায়। এছাড়াও উদ্ভিজ তেল, মাছ,
এবং কলিজা এই সমস্ত ক্ষেত্রেও ভিটামিন কে আমরা সহজেই আপটেক করতে পারি। এগুলো হচ্ছে ভিটামিন কে এর সোর্স। এবার আমরা আলোচনা করব এর ফাংশন সম্পর্কে, ভিটামিন কে এর ফাংশন। এক নাম্বার যে ফাংশন ভিটামিন এ এর, এক নাম্বার ফাংশন হচ্ছে এরা সালোক সংশ্লেষণের যে চক্রীয় ফসফোরাইলেশন, সালোক সংশ্লেষণের চক্রীয় ফসফোরাইলেশনের এনজাইম রয়েছে, সেই এনজাইম কিউ এর গঠনে সহায়তা করে। তাহলে এটি ফটোসিনথেসিসে, ফটোসিনথেসিস এ সহায়তা করে থাকে। ফটোসিনথেসিসের সার্কুলার যে চক্রীয় যে ফটোফসফোরাইলেশন রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এনজাইম কিউ গঠনে সহায়তা করে। দুই, ভিটামিন কে এর প্রধান কাজ হচ্ছে এরা রক্ত জমাট বাঁধাতে সহায়তা করে, অর্থাৎ এরা ব্লাড ক্লটিং, ব্লাড ক্লটিং এ, ব্লাড ক্লটিং এ সহায়তা করে থাকে। এছাড়াও এরা মাইটোকন্ড্রিয়ার ঝিল্লিতে আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, ইলেকট্রন প্রবাহ তন্ত্রের কাজ করে থাকে। এই হচ্ছে ভিটামিন মাইটোকন্ড্রিয়া, ভিটামিন কে এর গুরুত্বপূর্ণ ফিজিওলজিক্যাল ফাংশনস। এর অভাবে কি হয়, যেহেতু এটি ব্লাড ক্লটিং এর সহায়তা করে থাকে, তাই যদি ভিটামিন এ কে, ভিটামিন কে এর ডেফিসিয়েন্সি দেখা যায় তখন কোনো ক্ষত স্থান হতে অবিরতভাবে রক্ত পড়তে থাকবে, অর্থাৎ রক্ত জমাট বাঁধবে না। একটা কাজ, অনেক ক্ষেত্রে যে নবজাতক শিশু রয়েছে সেই নবজাতক শিশু সমূহ এই ভিটামিনের অভাবে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করে থাকে। এই ভিটামিন সমূহ এর অভাবে মানুষের যে পিত্তরস, অর্থাৎ গল ব্লাডারের যে পিত্তরস, সে পিত্তরসের স্বাভাবিক চলনে সহায়তা করে। কিন্তু যদি এই ভিটামিন কে এর অভাব দেখা দেয় তাহলে এই পিত্তরসের স্বাভাবিক চলাচল ব্যাঘাত ঘটে এবং একটি কমন সিমটম বাংলাদেশের সব মানুষের প্রায় হয়ে থাকে যে জন্ডিস, সেই জন্ডিস রোগটি ভিটামিন কে এর অভাবে দেখা দেয়। এছাড়াও এগুলি ফটোফসফোরাইলেশনে যেহেতু সহায়তা করে তাই এর অভাবে ফটোফসফোরাইলেশনের ক্রিয়াটা ব্যাঘাত ঘটে। এই হচ্ছে ভিটামিন কে। তাহলে ভিটামিন কেও আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের অবগতির জন্য জানাচ্ছি এতক্ষণ আমরা যে ভিটামিনগুলি নিয়ে আলোচনা করলাম গত ক্লাস এবং আজকে নিয়ে, সেগুলি ছিল ভিটামিন এ বাইরেটিনল সম্পর্কে আমরা জেনেছি, ভিটামিন ডি, ডি সম্পর্কে আমরা জেনেছি, আজকে আমরা ভিটামিন ই সম্পর্কে জানলাম, ভিটামিন কে সম্পর্কেও জানলাম। এই ভিটামিন সমূহ সাধারণত কিসে সলিবল, ফ্যাট সলিবল, ফ্যাট বা চর্বিতে এরা দ্রবণীয়। আমরা শ্রেণীবিন্যাস অনুসারে এগোচ্ছি। এবার আমরা পানিতে দ্রবণীয় ভিটামিন, সেই পানিতে দ্রবণীয় ভিটামিন রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি, এই সম্পর্কে ধারাবাহিকভাবে আমরা জানব। প্রথমে আমরা যাব ভিটামিন বি, ভিটামিন বি
এর পানিতে দ্রবণীয় ভিটামিন। এই ভিটামিন বি এর অনেকগুলি টাইপ রয়েছে, ভিটামিন বি ওয়ান, বি টু, বি থ্রি, এইভাবে বি টুয়েলভ পর্যন্ত রয়েছে, যেগুলি আমরা শ্রেণীবিন্যাসে নাম সহ দিয়েছি। তো আজকে আমরা জানব ভিটামিন বি সম্পর্কে। তাহলে ওই ভিটামিন এ ওয়ান, এ বি ওয়ান, বি টু, বি থ্রি, বি ফোর, বি ফাইভ, বি সিক্স, বি সেভেন, বি নাইন, বি টুয়েলভ, এই সমস্ত ভিটামিন বি কে একত্রে বলা হতো ভিটামিন বি কমপ্লেক্স। এই ভিটামিন বি কমপ্লেক্স একত্রে বলা হলেও এগুলির গঠনগত কিছু পার্থক্য রয়েছে এবং কার্যকরী এবং এদের ডেফিসিয়েন্সি সিমটমও আলাদা। সেজন্য ভিটামিন বি আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি ভিটামিনের, ভিটামিন বি এর যে আলাদা আলাদা শ্রেণী রয়েছে তাদের প্রত্যেকেরই নিজস্ব কিছু কার্যাবলী রয়েছে। সেজন্য আমরা আজকে জানব ভিটামিন বি টু সম্পর্কে। ভিটামিন বি টু এর যে রাসায়নিক নাম যাকে আমরা বলে থাকি রিবোফ্লাভিন, রিবোফ্লাভিন নামে আমরা জেনে থাকি। এর আণবিক গঠন কার্বন 17, হাইড্রোজেন 20, এখানে নাইট্রোজেন রয়েছে 4টি এবং অক্সিজেন রয়েছে 6টি। এটি হচ্ছে রিবোফ্লাভিন বা ভিটামিন বি টু এর আণবিক গঠন। বিজ্ঞানী এই দুধ থেকে বিজ্ঞানী কোন মিল্ক বা দুধ থেকে এই ভিটামিন বি টু বা রিবোফ্লাভিন আবিষ্কার করেন। এই ভিটামিন বি টু দুটি উপাদানের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে ড্রাইমিথাইল অ্যালুকজাজাইন, ড্রাইমিথাইল অ্যালুকজাজাইন এর বলয়ের সাথে যদি রাইবিটল যুক্ত হয়ে যে রাসায়নিক গঠন তৈরি করে তাকে বলা হয় রিবোফ্লাভিন। তাহলে এই হচ্ছে ভিটামিন বি টু এর আণবিক গঠন, কার্বন 17, হাইড্রোজেন 20, নাইট্রোজেন 4, অক্সিজেন 6। বিজ্ঞানী কোন সর্বপ্রথম মিল্ক বা দুধ হতে এই ভিটামিনটি আইসোলেট করেন, আলাদা করেন? এটি ডাইমিথাইল আইসো অ্যালুকজাজাইন এবং রাইবিটল এর সমন্বয়ে গঠিত। আমরা এই ভিটামিন বি টু বা রিবোফ্লাভিনের যে রাসায়নিক গঠন বা স্ট্রাকচার সেটা আমরা দেখব। এর গঠনের স্ট্রাকচারটা খুবই জটিল, তারপরেও মানুষের অসাধ্যের কিছু নাই, চেষ্টা করলে মানুষ সবই পারে। তোমরা আমার সাথে সাথেই এই স্ট্রাকচারটি আর্ট করার চেষ্টা করবে। তাহলে যেটা হবে,
যেটা হবে পরীক্ষার হলে বা তোমাদের প্র্যাকটিস করতে বেশি অসুবিধা হবে না। হাইড্রোজেন মিথাইল গ্রুপ, হাইড্রোজেন CH3 এই সাথে CH2 COS S C S ওকে, এটি হচ্ছে একটি ভিটামিন B2 বা রিবোফ্লাভিনের রাসায়নিক স্ট্রাকচার গঠন। তোমরা দেখো কিভাবে এই গঠনটি হয়েছে। তোমরা বাসায় আরো বেশি পরিমাণের এগুলি নিয়ে স্টাডি করবে, তাহলেই তোমাদের এই রিবোফ্লাভিন বা রিবোফ্লাভিন এর রাসায়নিক গঠন সম্পর্কে জানতে পারবে। এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, 1 2 3 4 চারটি নাইট্রোজেন রয়েছে টোটাল। এখানে হাইড্রোজেন রয়েছে 20টি, অক্সিজেন 6টি, কার্বন রয়েছে 17টি। এইভাবে রাসায়নিক গঠনটি তৈরি হয়। তাহলে এটি তৈরি হয়েছে ডাইমিথাইল আইসো অ্যালেক্সোজাইন প্লাস র্যাবিটলের সমন্বয়ে। এবার এর সোর্স সোর্স সম্পর্কে আমরা জানব। ভিটামিন B2 এর অভাবে কি জনিত রোগ হয়? এই ভিটামিন সোর্স কোথা থেকে আমরা পেতে পারি? এই ভিটামিন সমূহ উদ্ভিদদেহে স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয়। এছাড়াও দুধ, ডিম, শাকসবজি, ফলমূল এবং কলিজা, এই সমস্ত উপাদানের মধ্যে আমরা ভিটামিন বি বা রিবোফ্লাভিন পেয়ে থাকি। এই ভিটামিন B2 সাধারণত এনজাইমের সাথে সংযুক্ত, এরা FMN এবং FAD এর একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিগণিত হয়। তাহলে এটি একটি ভিটামিন B2 এর রাসায়নিক গঠন। আমি মুছে দিই, আমরা এখন ফাংশনস নিয়ে আলোচনা করব। ফাংশনস সোর্স আমরা দেখে নিলাম, ভিটামিন B2 এর ফাংশন সম্পর্কে আমরা জানি। এক নম্বর ফাংশন, এই ভিটামিন B2 এনজাইমের FAN এন্ড FAD এর অবিচ্ছেদ্য অংশ হওয়ার কারণে যে আমাদের শারীরবৃত্ত কার্যাবলী রয়েছে তার জারণ বিজারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দুই নম্বর, এরা রক্ত ব্লাড ক্লটিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরা
শর্করা বা কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটের উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরা প্রোটিন এর বিপাকে বা প্রোটিন মেটাবলিজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরা যে মিউকাস রয়েছে আমাদের দেহে, সে মিউকাসের অখণ্ডতা ধরে রাখে। এরা আরো অন্যান্য শারীরবৃত্তীয় কাজ রয়েছে, যেমন এগুলির যে মুখমণ্ডল বা ঠোঁট বা জিহ্বা, এই সময় এগুলির এই সমস্ত অঙ্গের যে বিভিন্ন ধরনের ক্ষতিকর রোগ হয়ে থাকে, ক্ষত সৃষ্টি হয়ে থাকে, সেগুলি হ্রাসকরণে সহায়তা করে থাকে। তাছাড়াও এই ভিটামিন বি এর অভাবে ভিটামিন বি মানুষের বা শরীরের যে মুখমণ্ডলের যে লাবণ্যতা, সেই লাবণ্যতাকে ধরে রাখতে সহায়তা করে থাকে। এবার ডেফিসিয়েন্সি সিনড্রোম, এই অভাবে কি কি রোগ হয়, যেহেতু যে ফাংশনস গুলি করে থাকে, যেমন জারণ বিজারণে একটু আগে দেখলাম সহায়তা করে থাকে, তাই এর অভাবে জারণ বিজারণের ব্যাঘাত সৃষ্টি ঘটে। এছাড়া ভিটামিন বি বা রিবোফ্লাভিন, এটি খুবই কমন একটি ভিটামিন, আমরা সবাই জানি এই ভিটামিন মুখের ঘা বা জিহ্বার ক্ষত বা ঠোঁটের কোনায় ফেটে যাওয়া, এই সমস্ত রোগগুলি এই ভিটামিন বি এর অভাবে ঘটে থাকে। তাহলে এগুলোর ডেফিসিয়েন্সি হলে এই সমস্ত রোগগুলি হয়। তারপরে ত্বকের বা মুখমণ্ডলের বিকৃতি ঘটে যায়। তারপর এগুলির অভাবে চুল পড়া চুল পড়ে যায়। চোখের যে রেটিনা, সেই রেটিনার কার্যকারিতাও এই ভিটামিন বি এর অভাবে দেখা যায়। তাহলে ভিটামিন বি টু বা রিবোফ্লাভিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমরা তখন দেখলাম ভিটামিন বি টু বা রিবোফ্লাভিনের আণবিক গঠন, রিবোফ্লাভিনের ভূমিকা কিভাবে এসছে, রাসায়নিক গঠন, এর উৎস কোথা থেকে আমরা পাবো, এর ফাংশন সম্পর্কে আমরা জানলাম এবং এর সিমটম সম্পর্কে আমরা জানলাম। তো সুপ্রিয় ছাত্ররা, আমার ক্লাসটি আজকে এই তিনটি ভিটামিন সম্পর্কেই সাজিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা ভিটামিন আরও যে বিভিন্ন ভিটামিন বি রয়েছে, অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্সের আরও উপাদানগুলি নিয়ে আমরা ক্লাস নিব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের জন্য অবশ্যই সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবে আমরা যেন সুস্থ থেকে নিয়মিত তোমাদের এই অনলাইন ক্লাসটি নিয়ে করতে পারি এবং এই পৃথিবী থেকে যে সমস্ত মহামারী দূর হয়ে যাক, যেন আমরা ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে আমরা দাঁড়িয়ে ক্লাসটি নিতে পারি, সেই শুভকামনাই করবে। আবারও আমি ঢাকা কলেজ পরিবারের পক্ষ হতে উদ্ভিদ বিজ্ঞানের পক্ষে আমাকে ক্লাসটি পরিচালনা করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা আমার ক্লাসটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন, আমার দোষ ত্রুটি অবশ্যই মার্জনা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। ভালো থাকেন, বেস্ট অফ লাক।